সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। খুলনার সাফল্যে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম, দলের অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং আর অধিনায়কত্ব খুলনার ফাইনালে ওটার অন্যতম বড় কারণ। 13 ম্যাচে 477 রান নিয়ে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। এছাড়া 4 হাফ সেঞ্চুরির 3টি ছিল ম্যাচ জয়ী ইনিংস, ফলে বিপিএল এ সেরা খেলোয়াড়ের দৌড়ে প্রথম দিকেই রয়েছেন মুশফিক। পিসিএনএ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ইমরুল কায়েসও ব্যাট হাতে টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। ইমরুল এখন পর্যন্ত 12 ম্যাচে করেছেন 437 রান, তার 4টি হাফ সেঞ্চুরির সবকয়টি ছিল ম্যাচ জয়ী। এছাড়া কমপক্ষে আরও 2টি ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন ইমরুল। মাহমুদুল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, শিরোপার দৌড়ে টিকে আছে তার দল, তাই টুর্নামেন্ট সেরা হতে পারেন ইমরুল কায়েসও। এদিকে টুর্নামেন্টে টিকে থাকা আরেক দল রাজশাহী রয়্যালস, এই দলের সাফল্যের অন্যতম কারণ তাদের ওপেনিং জুটি। তরুণ আফিফ হোসেন ধ্রুব আর লিটন কুমার দাস পুরো টুর্নামেন্টে খেলেছেন দুর্দান্ত। লিটন 13 ম্যাচে 3 হাফ সেঞ্চুরিতে করেছেন 424 রান, অন্যদিকে আফিফ করেছেন 1 হাফ সেঞ্চুরিতে 358 রান। রানের সংখ্যায় আফিফ পিছিয়ে থাকলেও তার ঝুলিতে বোনাস হিসেবে রয়েছে 6টি উইকেট। দলের সাফল্যে অবদান এবং পারফরমেন্সের বিচারে সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছে এই 4 ক্রিকেটারেই। এবারের বিপিএল এ দুর্দান্ত খেলেছেন সৌম্য সরকার, পারফরমেন্সের বিচারে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার তিনি। 331 রান করার পাশাপাশি তিনি বল হাতে শিকার করেছেন 12টি উইকেট। তবে লীগ পর্বেই তার দল বাদ পড়ে যাওয়ায় সেরা হওয়ার দৌড়ে পিছিয়ে গেছেন তিনি। 20 উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানও পিছিয়ে গেছেন দলের ব্যর্থতায়। কিন্তু দর্শক মন্ডলী, আমাকে যদি প্রশ্ন করা হয় এবারের বিপিএল এর সেরা খেলোয়াড় কে, আমি চোখ বন্ধ করেই বলে দেব মুশফিকুর রহিমের নাম। কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসেবে কোন ক্রিকেটারকে আপনারা দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড কে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।